এবং আপনি দেখুন ফার্স্ট লেগ, সেই ফার্স্ট লেগে কিন্তু দু দলের যে লড়াইটা হয়েছিল সেখানে কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ তারা গিয়েছিল। সেই মুক্তিযোদ্ধা সংসদের ইউনুস কামারা, তিনি কিন্তু আক্রমণ উঠছেন লেফট ফ্ল্যাং দিয়ে, সেখানে রিমন রয়েছেন, রিমন বাধা দিচ্ছেন ইউসুকে কাতো, তিনিও উঠে পড়েছেন ডিবক্সের ঠিক ঢোকার জায়গাটায় কিন্তু ইউসুকে কাতো রয়েছে। এবং শেষ পর্যন্ত ইউনুস কামারা কর্নার কিন্তু একটা আদায় করে দিলেন মুক্তিযোদ্ধা সংসদকে। গুড অ্যাটাক। লং পাস সামনে জন ওকোলি, সামনে আছেন ইউনুসা কামারা, অবশ্য শেষ পর্যন্ত ভালো ডিফেন্ডিং কামারার কাছ থেকে, কামারা অনেকটুকু সামনে এগিয়ে গেছেন সেই বলটা নিয়ে, সেখান থেকে কাতো, জামাল তাকে বাধা দিচ্ছেন, দুই ক্যাপ্টেনের লড়াই মিডফিল্ডে। আউট, এক ঝাঁক তরুণ ফুটবলার সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে কিন্তু খেলছে ইউনুসা কামারা, তিনি কিন্তু আবার তার সেই পজিশন সেন্টার ব্যাক রহমাতুল্লাহ, কেনেথ ইকেচুকু অবশ্য রাখতে পারেননি ইউনুসা কামারা এই মুহূর্তে মুক্তিযোদ্ধা সং